Assam government has launched an open air classroom that is Parai Shikhaloy program. I am Gurucharan Karmakar, an assistant teacher of Simulia Muslimpara AP school under Mongolpur 3 circle Purva Bardhoman. আমরা প্রথমেই স্কুল এসে দেখতে পেলাম কিছু ছেলেপিলেরা তাদের ব্যাগের মধ্যে রং পেন্সিল ইত্যাদি নিয়ে এসেছে এবং জিজ্ঞাসা করলাম যদি ছবি আঁকার আগ্রহ আছে কিনা। দেখছি যে চরম আগ্রহ ছবি আঁকার, তাই আমি প্রথমে আজকে ড্রয়িং লেসন দেওয়ার চেষ্টা করছি। ড্রয়িং ইজ এ ফ্যান্টাস্টিক কো-কারিকুলার অ্যাক্টিভিটি, তাই আজকে আমি প্রচেষ্টা করছি যে লেটারের মাধ্যমে কিছু জিনিসের আইডিয়া দেওয়ার, অর্থাৎ এ বি সি ডি ইত্যাদি লেটারের মাধ্যমে আর পারিপার্শ্বিক বিভিন্ন জিনিস কিভাবে করা যায় বা কি আইডিয়া আসতে পারে সেই লেটারগুলোর মাধ্যমে। আচ্ছা, আমি একটা এখানে আঁকছি লেটার, কোন লেটার সেটা আমাকে বলবে। হ্যাঁ, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ই ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি এল এম এন ও পি কিউ আর এস টি ই ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এর মধ্যে কোনটা? এটা সি। এই সি দিয়ে কি বলছো? এটা কি সি? সি দিয়ে আমরা কি বানাতে পারি? হ্যাঁ, একটা পাখি আমি বানাতে পারি নাকি? একটা পাখি বানাতে পারি। ওকে, তাহলে কেমন করে আমরা সি দিয়ে পাখি বানাচ্ছি? দেখো দেখো, এইদিকে ছবিটা দেখে তাকিয়ে দেখো, ছবিটা দেখে তাকিয়ে দেখো, নাহলে আঁকতে পারবে না। সি লেখার পর এইখান থেকে এইটা ই এর মতন যোগ করে দেবে, সি বড় করে লিখবে, দি ই এর মতন যোগ করে দেবে, দি এখানে একটা উপরে ঠোঁট পড়বে, খুব সোজা ঠোঁটটা করা, তারপরে একটা চোখ করবে গোল করে। হ্যাঁ, চোখ করার পর এইখান থেকে একটা ডানা করে দেবে, পাখনা করে দেবে, ডানা। কেমন, বুঝতে পারছো সবাই? আর সুন্দর একটা ত্রিভুজের মতন লেজ করে দেবে। এমনি দেখে কঠিন মনে হচ্ছে কিন্তু খুবই সহজ, এখানে পা থাকবে। হ্যাঁ, তারপরে এই পাখিটা একটা ডালে বসে আছে, এইরকম তোমরা আঁকবে। ওকে, এরকম একা আঁকো, দিয়া রং করবে, ঠিক আছে? এই আঁকো, আঁকো, তোমরা আঁকো। কেমন করে ঘরটা বানাচ্ছি তোমরা দেখো ভালো করে। এইদিকে তাকাও, এইদিকে তাকাও, তাকাও জেট থেকে কেমন করে ঘর বানাচ্ছি তোমরা দেখো, নোটা করতে পারবে না কিন্তু। কথা বলো না, যে থেকে যে ঘরটা বানালাম তোমরা দেখতে পেলে? এবার এই ঘরটা তোমরা রং করো, ঘরটা তৈরি করো, রং করো। ওকে, এই সবাই তাকাবে বোর্ডের দিকে, একটু তাকাও, লক্ষ্য করছো? এই দেখো আমি কি আঁকছি একটু বলবে তো? কালো লেখাটা দিয়ে কি আঁকলাম আমাকে শুধু বলবে। মই, কিন্তু এই মইটা কিসের মতো দেখতে হচ্ছে বলতো? এই মইটা কিসের মতো লাগছে? এইচের মতো। তাহলে এইচ থেকে আমি একটা মই তৈরি করছি, দেখো কেমন, ঠিক আছে? আমরা দেখো কেমন করে এইচ থেকে মই তৈরি করি, খুব সোজা, খুব সোজা, এটা এটা কোনো কষ্ট নয়, সবাই পারবে। এইচ থেকে একটা মই তৈরি করা খুব সোজা, তোমরা দেখো একটু লক্ষ্য করে। না, সবাই পারবে, দারুণ সোজা। সবাই পারবে, হ্যাঁ, যে যেমন পারবে সেরকম করবে। হ্যাঁ, করো, করতে শুরু করে দাও তোমরা, এইচ থেকে একটা মই শুরু আঁকতে শুরু করে দাও, বুঝতে পারলে? একটু বড় করে পড়তে হতো তো, কত বড় বড় মই আনলে হবে এইচ থেকে নাকি? জারিন কি করেছো, কোথায় গেলে জারিন? আচ্ছা, আমি কি আঁকছি ভালো করে দেখবে সবাই, এদিকে তাকাও, বোর্ডের দিকে তাকাও, বোর্ডের মধ্যে কি আঁকছি দেখবে, জারিন দেখবে, আমি কোন লেটার আঁকছি, এ বি সি ডি ই
এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এর মধ্যে কি আঁকলাম বলো তো? এটা একটা এফ। এফ থেকে কি ছবি আঁকা যেতে পারে? পতাকা। তাহলে এফ থেকে কেমন করে পতাকা আঁকছি একটু ভালো করে দেখো তো, তোমরা আঁকতে লাগো ঠিক আছে। এফ থেকে একটা পতাকা আমি আঁকছি, তোমরা দেখো প্রথমে দিয়ে তারপরে সেরকম পতাকা আঁকতে শুরু করো। সবাই আমার দিকে নজর দাও, এই বোর্ডের দিকে। আমি ইউ ইউ দিয়ে ইউটা কিসের মতো বলো তো? ইউ দিয়ে কি আঁকা যেতে পারে? হ্যাঁ বলো জোরে, দাঁড়াও, তুমি কি বললে বলো? ইউ দিয়ে কি আঁকা যেতে পারে? কাপ বলো তোমরা, কাপটা অনেকটা ইউ এর মতো নয়? হ্যাঁ তাহলে ইউ দিয়ে কেমন কাপ আঁকছি তুমি দেখো। তাহলে তোমরা ইউ দিয়ে একটা কাপ এঁকে ফেলো এবং রং করো। আচ্ছা আমি এরপরে কি আঁকছি তোমরা দেখবে, লক্ষ্য করে দিয়ে বলবে যে আমি কি। জোরে বলো কি এঁকেছি? ভি না ভি? ভি এঁকেছি। ওকে এবার এই ভি থেকে কি বানাবো বলো তো? কি বানানো যেতে পারে ভি থেকে? আইসক্রিম বানানো যেতে পারে। কেমন করে? কি সুন্দর আইসক্রিম করছি দেখো তোমরা, ভালো করে লোকে লাগবে। ওকে আচ্ছা আমি একটা লেটার লিখছি ইংরেজি এ বি সি ডি মধ্যে থেকে, ক্যাপিটাল লেটারের মধ্যে থেকে। লেটারটা কি লেটার আমাকে বলতে হবে ঠিক আছে? তাকাও ভালো করে এই ছবিটা দেখো কি বলো সবাই, কি এঁকেছি? জি এঁকেছি, তাই তো? আচ্ছা এই জি থেকে কি করা যায়, কি আঁকা যেতে পারে? মিষ্টি না? দেখো জি থেকে আমি কি আঁকছি তোমরা ভালো করে দেখো। হ্যাঁ চকলেট না, কি আঁকছি তুমি দেখো ভালো করে। দেখো ভালো করে সবাই তাকাও, ছবির দিকে তাকাও। ভালো করে দেখো কি আছি, তারপরে বলবে। তোমরা বুঝতে পারছো এটা কি এঁকেছি? একটা মেয়ের মুখ না? আচ্ছা রং করো। আচ্ছা দেখো দেখো আমি কি আঁকছি দেখো ভালো করে সবাই তাকিয়ে দেখো কি আঁকলাম দেখো। ইংরেজির এটা কোন লেটার? ডি। হ্যাঁ তোমরা সবাই চিনতে পারছো এটা কি লেটার? ডি। ডি থেকে কি বানানো যেতে পারে? ইঁদু, তাই তো? ডি থেকে ইঁদুর। তা তোমরা ডি থেকে ইঁদুর বানিয়ে ফেলো আমার দেখো, তারপরে তোমরা বানাবে দেখো। এবার ডিটাকে উল্টো করে লিখে ঘুরিয়ে দেবে, দেখাও ভালো করে দেখাও। ডিটাকে এরকম করে লিখবে, ইঁদুর আঁকার সময় এরকম ঘুরিয়ে দেবে, ঘুরি দিয়ে তা কোনো ব্যাপার নাই। এখানে লেজ এঁকে দিলেই হবে, আর এই সামনে দুটো পা এঁকে দেবে, ছোট ছোট পা এঁকে দেবে, পিছনে দুটো পা এঁকে দেবে লেজ, আর এখানে হচ্ছে চোখ, আর ইঁদুরের গোঁপ থাকে জানো তো। তাহলে এটা ইঁদুর হয়ে গেল। এবার ইঁদুরটাকে তোমরা রং করবে নিজের মতো করে। আঁকো দেখাচ্ছি তোমাকে।
আমি যেটা আঁকছি তোমরা বলতে হবে এটা কি এ বি সি ডি ই এফ জি এইচ এর মধ্যে এটা কি তোমাদেরকে বলতে হবে কেমন দেখো ভালো করে যাও আমার এইদিকে তাকিয়ে বলো কিসের মতো ওয়াই কি এটা ওয়াই ওয়াই আবার ওয়াই দিয়ে কি বানানো যেতে পারে দেখো ওয়াই দিয়ে কি বানানো যেতে পারে ওয়াই দিয়ে একটা গ্লাস বানানো যেতে পারে শরবত খাওয়ার গ্লাস দেখো কমন করে আমি শরবত খাওয়ার গ্লাসটা আঁকছি ভালো করে দেখো আমি যেটা আঁকছি সেটা দেখো তোমরা চিনতে পারছো কিনা ওটা দেখো তাকাচ্ছ সবাই আচ্ছা আমি কি লিখলাম গো আচ্ছা এ দিয়ে কি আঁকা যেতে পারে কার্টুন একটা মুখ আঁকা যেতে পারে একটা ফানি মুখ তাই তো হ্যাঁ ওকে 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 ঠিক আছে ঠিক আছে তাহলে তোমরা দেখো কেমন করে আঁকছি আমি দিয়ে তারপরে তোমরা এটা রং করবে ওকে দেখো আমি এক কিরকম করে কার্টুনের একটা মুখ আঁকছি দেখো যেটা এটা তোমাদেরকে রং করতে হবে সুন্দর করে তোমরা ভালো করে তাকিয়ে দেখো কি কিরকম করে আঁকছি আমি খুব সোজা কিন্তু এ থেকে একটা আমি জোকার বানিয়ে দিলাম না এই জোকারটাকে তোমাদের সুন্দর করে রং করতে হবে তোমাদের ইচ্ছা মতো রং করো Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. আচ্ছা আমি কি আঁকলাম ভালো করে দেখো কি আঁকছি A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z এর মধ্যে এটা কি হলো কি আঁকলাম বলো এস আচ্ছা এই এস দিয়ে কি আঁকা যেতে পারে ময়ূর আঁকা যেতে পারে আর কি আঁকা যেতে পারে হ্যাঁ স্যার কি আঁকা যেতে পারে আমি একটা সাপ এঁকেছি দেখো এস দিয়ে না তাহলে কেমন করে সাপ আঁকছি ভালো করে দেখো তোমরা আঁকবে এস দিয়ে সাপ কেমন ভালো করে দেখো খুব সোজা সাপ আঁকা খুবই সোজা হ্যাঁ এস থেকে সাপ আঁকা খুবই সোজা ভালো করে দেখো দেখো না এবার এস থেকে তোমরা সাপ আঁকবে ওকে One, two, three, four, and four. 1, 2, 3, 4, 1, 4, 5, 6, 1, 4, 5, 6.